মৃত ভাইয়ের গোশত খাইবা মরা ভাইয়ের গোশত খাইবা বকন করবা এমন কি কেউ আছনি কেউ আছনি যে পছন্দ করো আল্লাহ নিজেই বলেন ফাকারি তুমু অবশ্যই তোমরা পছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাওয়া কারোর ভাই মারা গেছে এই মরা মায়ের মরা ভাইয়ের গোশতটা খেয়ে ফেলা পছন্দ করো নিজে না পছন্দ তো করি না আল্লাহ বুঝায় দিলেন তাহলে কত্তাকুল্লাহ তাহলে আল্লাহকে ভয় করো সাবধান মানুষের গীবত করো না মানুষের দোষ বর্ণনা করিও না মানুষের গীবত করা হলো দোষ বর্ণনা করা গীবত করি না মানে দোষ বর্ণনা করিও না এক নাম্বার দুই নাম্বার দোষ তালাশ করে ফিরো না খুঁজে খুঁজে গিয়ে দোষ বাইর করো তার মধ্যে দোষ আছে কিনা তোমার একলা দায়িত্ব দিছে দারোগাগিরি করতে এইরকম কিছু মানুষ সমাজে আছে না নাই আরো জোরে কয় আছে কার বাড়িতে কেলা আইলো কার বাড়িতে কে গেল কেলা কেমনে আডে এই মানুষগুলোর হালত জানেন নি শয়তানে এদেরকে দেখলে এর সাথে মুসাফা করে গোলাগুলি করে কয় আমি হইলাম জিন শয়তান তুই হইলে মানুষ শয়তান মিনাল জিন্নাতি ওয়ান্নাস মানুষের মধ্যেও শয়তান আছে জিনের মধ্যেও শয়তান আছে মানুষ রে যে বুগায় মানুষ রে যে কষ্ট পেরেশানিত ফেলায় রাখে হইল মানুষ শয়তান এই সমস্ত ব্যক্তিদেরকে শয়তানে কয় আমরার দায়িত্ব তুমি পালন করতেছ খুব সাবধান কারোর দোষ বর্ণনার থেকে জিব্বাকে কন্ট্রোল করবেন কারোর দোষ খুঁজার থেকে মেজাজকে ব্রেনকে কন্ট্রোলে রাখবেন গিবত করার থেকে নিজেরে বাছায় রাখবেন আল্লাহ বলেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়েও জঘন্য হইয়া যায় তোমরা কি পছন্দ করো নাকি মরা ভাইয়ের গোশত খাওয়া যে না পছন্দ তো হয় না ইত্তাকুল্লাহ তাহলে আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইজতানিবু কাসীরাম মিনাজ-জন্ন পরিত্যাগ করো ছেড়ে দাও ধারণা করা মানুষের উপরে ধারণা করা বেশি বেশি ধারণা করা ছেড়ে দাও মানুষের প্রতি ধারণা করা ছেড়ে দাও বেশি বেশি ধারণা করা ভালো না কেন জাননি ইন্না বাদাদ-জন্নি ইসমুন বেশিরভাগ ধারণাই গুনার কাজ বেশি বেশি ধারণা গুনার কাজ মানুষের প্রতি ধারণা করা নিষেধ করার কথা বলেছেন আল্লাহ বেশি বেশি ধারণা করিও না মানুষের ব্যাপারে কল্পনা করিও না ধারণা করিও না মানুষকে নিয়ে গবেষণা নিজের ভিতরে ঢুকায়ও না বেশি বেশি মানুষকে নিয়ে ধারণা করিও না কারণ বেশি বেশি ধারণা করা গুনার কাজ আল্লাহ নিষেধ করেছেন মানুষের ব্যাপারে ধারণা করা ধারণা তো মানুষ যেহেতু সমাজের মধ্যে থাকে ধারণা হয়েই যায় এখন বুঝতে হবে কোন ধরনের ধারণা গুনা আর কোন ধরনের ধারণা করা যায় মানুষের ব্যাপারে যে আমরা ধারণা করি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না জায়েজ ধারণা করি মানুষের ব্যাপারে কুধারণা করা মানুষের ব্যাপারে কুধারণা করা হারাম কুধারণা করা মানুষের ব্যাপারে জায়েজ না হারাম মানুষের ব্যাপারে কুধারণা করা হারাম গুনার কাজ কিন্তু ধারণা করা সুধারণা করা নেক কাজ সুধারণা করা ভালো প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহ রসুল নামাজি দিনদার পরহেজগার মানুষদের ব্যাপারে ভালো ধারণা করা সুধারণা রাখা ইমানদারের দায়িত্ব সব ধারণার ব্যাপারে কিন্তু আল্লাহ নিষেধ করেন নাই জায়েজ ধারণা জায়েজ সুধারণা জায়েজ আছে কুধারণা জায়েজ নাই যেমন আল্লাহ রসুল ইমানদার সাহাবাই কেরাম পরহেজগার যত আছে সবার প্রতি সুধারণা জায়েজ দুনিয়ার জমিনে আমরা এসেছি এই দুনিয়াতে কিছুদিন থাকার জন্য চিরদিন না
অবশ্যই চলে যেতে হবে। এবং আমরা সফলতার হিসাব নিকাশ মিলাই দুনিয়াদারি দিয়া, কে কয় বিল্ডিং বানাতে পারলো, কে কি পরিমাণ জমাজমি রাখতে পারলো, কার কি পরিমাণ আর্থিক উন্নতি হলো, দুনিয়ার ঐশ্বর্য দিয়ে আমরা সফলতা নির্বাচন করি, কে সফল কে বিপদ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে সকলকেই বিদায় হতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেককে যার যার কর্মফল দেওয়া হবে। ওই দিন যে জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাতে ঢুকতে পারলো, সেই মূলত সফল, সাকসেসফুল। দুনিয়াতে বিশটা বাড়ির মালিক, ২০,০০০ কোটি টাকার সম্পদ, কিন্তু জান্নাতে যেতে পারলো না, লোকটা কি সফল না বিফল? বিফল। তো আমরা সফলতার হিসাব মিলাই দুনিয়ার চাকচিক্যের সাথে, আল্লাহ বুঝিয়ে দিলেন সফলতার হিসাব মিলাও আখেরাতের কামিয়াবির সাথে। আমাকে বিষয় দেওয়া হয়েছে, মানুষ কষ্ট করে কিছু নেক আমল কামায়, সবার নেক আমলের অবস্থা কি সমান না বেশ কম আছে? দুনিয়ার সম্পদ যেমন সমান না, এরকমভাবে সওয়াবের অবস্থাও সমান না। তবে দুনিয়াতে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি, আখেরাতে হবে যার যত নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। এই জন্য সাহাবাই কেরাম নেকি কামানোর জন্য পাগল পারা হয়ে যেতেন। আল্লাহর রসুল ঘোষণা দিছেন, যে ব্যক্তি মসজিদে সবার আগে প্রবেশ করবে, সবার আগে উপস্থিত হবে, একটা উট কুরবানি দেওয়ার সব তার মূলনামায় হবে। বাড়ি ঘর ভেঙ্গে মসজিদের কাছে এনে বাঁধা শুরু করলে, প্রতি ওয়াক্তে ওয়াক্তে উট কুরবানি দেওয়ার সওয়াব, এই বাড়ির দাম দরকার কি আমার সওয়াবের দরকার? সাহাবিদের চিন্তা ভাবনা সওয়াবের জন্য কত আগ্রহী ছিলেন তারা, নিজের ভিটা ছেড়ে বাড়ি মসজিদের কাছে নিয়ে এসে যেন সবার আগে আসতে পারে। আল্লাহর রসুলের কাছে কমপ্লেন, হুজুর আপনার সাহাবিরা যেভাবে মসজিদে নববীর কাছে বাড়ি শুরু করছেন, আয়েশা ভিড় হয়ে যাবে একসময়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস বর্ণনা করলেন, মসজিদে আসার জন্য যে যতটা কদম লাগাবে প্রতি কদমে ১০টা করে নেকি, ১০টা গুনাহ মাফ। এখন বাড়িঘর দূরা নেওয়া শুরু হয়েছে, দুনিয়ার চাকচিক্যের সাথে দুনিয়ার হিসাব নিকাশের সাথে তারা পাগল ছিলেন না, তারা সবসময় খেয়াল রাখতেন আখেরাতের সফলতা কেমনে আসবে। আর আমাদের হালত পুরা উল্টা, এই উল্টা হওয়ার একটাই কারণ, আমরা মরণ ভুলে গেছি, আখেরাত ভুলে গেছি। আমরা কষ্ট করে নেকি কিছু কামাই ঠিক, দুনিয়াতে টাকা ইনকাম করা যত যত গুরুত্বপূর্ণ, এর চেয়ে টাকা হেফাজত করা বেশি গুরুত্বপূর্ণ। টাকা কামাইল যেমন, খরচ হইল এমন, লাস্টে ফকির, লাস্টে ফকির। মুসলমান ইমানদার ভাইরা আমার, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে আপনি অজু করলেন, ফজরের নামাজ আদায় করলেন, সওয়াব কামালেন। সকালবেলায় এমন একটা কাজ আপনার দ্বারায় হয়ে গেল, কষ্টে অর্জন করা নেকি নষ্ট হয়ে গেছে, আল্লাহর কাছে আর এই নেকি রইল না। দান খয়রাতের মাধ্যমে অনেক নেকি উপার্জন করলেন, কিন্তু এমন একটা কাজ করে ফেললেন যেই কাজের কারণে এই নেকিটাও নষ্ট হয়ে গেল। পরিশ্রম করে একজনের উপকার করে দিলেন, ঘাম জড়ায় একজনের উপকার করে দিলেন, অনেকটা নেকি কামাইলেন, কিন্তু পরে এমন একটা কর্ম করেছেন ওই নেকিটাও নষ্ট হয়ে গেল।
মানুষের জিহ্বা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রাণীদেরকেই জিহ্বা দিয়েছেন, শুধু একটা প্রাণীর জিহ্বা নাই। জানেন কোনটা? মাছের জিহ্বা নাই। মাছের কেন জানেননি? সে জিহ্বা চালাইছিল সকলের আগে, আল্লাহর বিরুদ্ধে জিহ্বা চালানো শুরু করে দিছে, দুনিয়াতে আসছে জিহ্বা ছাড়া জিহ্বাই নেই। জিহ্বা এমন একটা অঙ্গের নাম, জিহ্বা তো এমন একটা অঙ্গের নাম, জিহ্বার দ্বারা সাক্ষীতে মানুষ নির্দোষ প্রমাণ হয়, ওই জিহ্বার সাক্ষী দিয়েই মানুষের ফাঁসি হয়। আল্লাহর পয়গম্বর এই জিহ্বার ব্যাপারে এত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, দুই টুটের মাঝখান অর্থাৎ জিহ্বা, দুই উরুর মাঝখান, দুই টুটের মাঝখান, লজ্জাস্থান আর জিহ্বার হেফাজতের জিম্মাদারি তুমি নাও, তোমার জান্নাতের জিম্মাদারি আমি মুহাম্মদ নিব। জিহ্বা কি আমাদের কন্ট্রোলে থাকে না তার ইচ্ছা মতো চলে? ইচ্ছা মতো যদি চালান ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, কন্ট্রোলের ভিতরে থাকতে হবে। আমরা মুসলমান, আমরা মুসলমান পরকাল আমাদের আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে সূরা হুজরাত 12 নং আয়াত, সূরাতুল হুজরাত 12 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই কিছু কথা উল্লেখ করেছেন, এমন কিছু কাজের কথা উল্লেখ করেছেন যেই কাজগুলোর দ্বারা মূল্যবান নেকি নষ্ট হইয়া যায়। অথচ এগুলো আমরা দান খাটাত গিয়া দুইজন ক্ষেতের আইলো বইয়া একটা বিড়ি কাইতে কাইতে কোটি কোটি নেকি নষ্ট করে যাচ্ছে বিড়ি খাওয়াত বইয়া, না জানার কারণেই তো এগুলো হয়। চায়ের দোকানগুলোতে দু চারজন একসাথে বসলেই ফেরেশতারা 40 গজ দূরে গিয়ে দাঁড়ায়, তাকে বয়ে কাছে আইয়ে না, কারণ আমাদের আলোচনা তো এখন বরকতি না গজবি আলোচনা। আমরা একজন আর একজন মুমিনের সাথে যখন কথা বলি শয়তানকে খুশি করতে পারি, ফেরেশতারা খুব গুস্সা হয়, মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। মুমিনের জবানের কথা এমন হবে কেন? মুমিনের কৌল, মুমিনের লেসান তো হবে এমন, ফেরেশতারা যেন শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি যে আশরাফুল মাখলুকাত বানাইছো, উত্তম জাতি বানাইছো। মুসলমান ইমানদার ভাইয়ারা, আমার নবীজির একখান হাদিস তিলাওয়াত করেছি, 3 দল মানুষের ব্যাপারে আল্লাহর পয়গম্বর খুব আক্ষেপ করে বলেছেন, সালাসা, 3 দল, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ এদের সাথে কথা বলবেন না, আল্লাহ কথা বলবেন না 3 দল মানুষের সাথে। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ এদের দিকে মায়ার নজরও দিবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, এদেরকে জাহান্নাম থেকে পবিত্রও করবেন না, অর্থাৎ বেরও করবেন না। 3 দল কত নিকৃষ্ট জাতি, আল্লাহ কত মহান, তিনি রহমান, আল্লাহু আকবার বলেন। তামাম দুনিয়া আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছু তিনি হুকুমের মাধ্যমে মাত্র 6 দিনে বানাইছেন। এই 3.5 হাত বডির মানুষটারে আল্লাহ 9 মাস সময় লাগায়া, কুদরতি হাত লাগায় বানাইছেন, বড় আদরের জাতি মানব জাতি। প্রত্যেক মানবের জন্য আল্লাহ আদর করে যত্ন করে জান্নাত সাজায় রাখছেন। এই মানুষকে জাহান্নামে জ্বালানো আল্লাহ চান না, মানুষ জাহান্নামী হবে তার কর্মের কারণে, আল্লাহ দিতে চান না। মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় আল্লাহর বড় মায়া লাগে, এজন্যই তো মানুষের কিছু গুণা যখন বাড়তে থাকে তার প্রতি যদি আল্লাহর মায়া থাকে তখন মুসিবতে ফালাইয়া গুণা মাফ করান।
আল্লাহ চান না কোন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য মুসলমান ইমানদার ভাইরা আমার যেই তিন দল জাহান্নামে থাকবে আল্লাহ কথাও বলবেন না এদের দিকে তাকাবেনও না পবিত্র করবেন না এই তিন দলের অন্তর্ভুক্ত হইতাম না তিন দলের থেকে আমরা বাঁচতাম আরেকটু জোরে কর আমরার আওয়াজ যদি আমরা এমনি সামনের উত্তর ভার আমরা ঠিক না দক্ষিণের তারা মনে করব কারণ গ্রাম তো বড় মানো মানুষ হনি নাই কারণ সাহেব আমি খবর পাইছি হাজির সাহেব চাইছিলেন যে আমি আর একটু পরে বসি তো কী করা যাইব আমরা তো চতুর্দিক দিয়ে সময় তো দেওয়া থাকে আর এই যে জিভ বারো আজই আরম্ভ করছি আমি সমালোচনা তো শুরু হয়ে গেছে এই যেমন আর টেহা ভাই আছে বেশি আরেক কেন কারণ আমরা জুরে আটলে তাড়াতাড়ি জুদি আডি দাওয়াত কার বাড়িতে আল্লাহ জানে আডায় কয় মিল বড় বাড়িতে যদি আসতে আডি তেও দোষ খায়ার চেমন বেশি লড়তার তাছে না কই যায় কন এই জন্য একটু চিন্তা ভাবনা করি সময়টারে যদি ঠিক রাখা যায় যাই আসেন আলহামদুলিল্লাহ আপনারাও যদি এই কথাগুলো দু চারটা শুনেন আর আমল করেন মাহফিল কামিয়াব يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن هي إيمان أرى نكي جاي أمرا كماي نكي جاي أمرا كماي نكي قولوا ٹھيك تاكو نشتو نا هو أمرا چاي كي چاي نا سايني كارون كماي كوم আল্লাহর হুকুম পালন করতে পারি না কামাই কম ফতে গাড়ে যদি টুহান্য কিছু সব পাই টুহান্য সব জন্য রাস্তাতে একজন মুরব্বী ভাইজি ইসলাম দিছি আসসালামু আলাইকুম এই সব একটু পাইলাম রাস্তাতে একটা জিনিস পরে রইল যেটা মানুষ আঘাত পাইতে পারে এটা উঠায় রাখলাম একটু সব পাইলাম এই যে কর্মকাণ্ডের দ্বারায় মসজিদ তো যাই হই না যদি যাই শুক্রবারে তাও আবার হগলের ফিসে কুটিনাটি যতটুকু নেকি আমরা উপার্জন করতে পারি নেকিটা ঠিক থাকতো চাই কি চাই না যদি নেকিটা ঠিক রাখতে চান মহান আল্লাহর বাণীটা শুনে যান আমলের নিয়তে মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ আজ থেকে আমল করব নেকি নষ্ট করতে দিব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা ইজতানিবু কাসীরাম মিনাযযন্নি পরিত্যাগ করো ছেড়ে দাও ধারণা করা মানুষের উপরে ধারণা করা বেশি বেশি ধারণা করা ছেড়ে দাও মানুষের প্রতি ধারণা করা ছেড়ে দাও বেশি বেশি ধারণা করা ভালো না কেন জাননি ইন্না বাদাযযন্নি ইসমুন বেশিরভাগ ধারণাই গুনার কাজ বেশি বেশি ধারণা গুনার কাজ মানুষের প্রতি ধারণা করা নিষেধ করার কথা বলেছেন আল্লাহ বেশি বেশি ধারণা করিও না মানুষের ব্যাপারে কল্পনা করিও না ধারণা করিও না মানুষকে নিয়ে গবেষণা নিজের ভিতরে ঢুকায়ও না বেশি বেশি মানুষকে নিয়ে ধারণা করিও না কারণ বেশি বেশি ধারণা করা গুনার কাজ আল্লাহ নিষেধ করেছেন মানুষের ব্যাপারে ধারণা করা ধারণা তো মানুষ যেহেতু সমাজের মধ্যে থাকে ধারণা হয়েই যায় এখন বুঝতে হবে কোন ধরনের ধারণা গুনা আর কোন ধরনের ধারণা করা যায় মানুষের ব্যাপারে যে আমরা ধারণা করি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় না জায়েজ ধারণা করি মানুষের ব্যাপারে কুধারণা করা মানুষের ব্যাপারে কুধারণা করা হারাম কুধারণা করা মানুষের ব্যাপারে জায়েজ না হারাম মানুষের ব্যাপারে কুধারণা করা হারাম গুনার কাজ কিন্তু ধারণা করা সুধারণা করা নেক কাজ সুধারণা করা ভালো
প্রত্যেক ইমানদারের দায়িত্ব আল্লাহ রসুল নামাজি দিনদার পরহেজগার মানুষদের ব্যাপারে ভালো ধারণা করা সুধারণা রাখা ইমানদারের দায়িত্ব সব ধারণার ব্যাপারে কিন্তু আল্লাহ নিষেধ করেন নাই জায়েজ ধারণা জায়েজ সুধারণা জায়েজ আছে কুধারণা জায়েজ নাই যেমন আল্লাহ রসুল ইমানদার সাহাবাই কেরাম পরহেজগার যত আছে সবার প্রতি সুধারণা জায়েজ একটা বিষয় আপনি ভালো করে জানেন এই এলাকার মধ্যে একটা সুর আছে তার ব্যাপারে অনেক সমালোচনাও আছে অনেক দোষও আছে তার ব্যাপারে আপনি জানেন তার সাথে চলাফেরাও আছে তার মধ্যেই দোষ আছে এই ব্যাপারে তার ব্যাপারে যে সে যে খারাপ মানুষ এই দোষগুলো তার মধ্যে আছে এই এই ধারণাটা করাও জায়েজ কারণ আপনি নিশ্চিতভাবে জানেন তার মধ্যে দোষ আছে তার সাথে চলাফেরা আছে তার মধ্যে উল্টাপাল্টা কাজ তার সাথে আপনি লেনদেন করেছেন সময় মতো লেনদেন সে পরিশোধ করে নাই সে লেনদেনে কাঁচা এই ধারণা করা জায়েজ আপনি নিশ্চিতভাবে জানেন যে যেই বিষয়গুলো এগুলো নিয়ে ধারণা করা না জায়েজ না জায়েজ কিন্তু কোন ধরনের ধারণা না জায়েজ এই মজলিসের মধ্যে আমরা বসা আছি এখান থেকে হঠাৎ একজন মানুষ উঠে গেল জুতা একজন লয়ে গেল সাতের লোক সাতের জন তাহায় দেখে তার জুতারই নাই জুতা বদলায় লয়েছে এখন যদি সকলেই এখান থেকে বৈশা ২০ জনের মধ্যে ১০ জনই ধারণা করেন ইচ্ছা করেই মনে হয় নিছে এটার নাম কু ধারণা মনে হয় ইচ্ছা করে নিছে এটা আপনি কেমনে বুঝলেন কারোর কুরু একটা কথা শুনলেন শুধু তার ব্যাপারে একটা কথা শুনলেন শুইনেই তার প্রতি খারাপ ধারণা শুরু করে দিলেন না দেইকা আল্লাহ নিষেধ করেছেন ইমানদার মানুষকে নিয়ে ভাববা না বরং নিজেকে নিয়ে ভাব অন্যকে নিয়ে ভাববা না তুমি নিজেকে নিয়ে ভাব বেশি ভাবনায় গুনাহ বেশি ভাবনায় গুনাহ কেন তার ব্যাপারে তার দোষগুলো খোঁজা শুরু হয়ে যেতে পারে এর পরের অংশের মধ্যেই আল্লাহ বলেন ওয়ালা ইয়াবতাব্বা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াবতাব বা'দুকুম বা'দা মানুষের দোষ বলে বলে বেড়ানু নেকি নষ্ট হওয়ার কারণ আল্লাহর রসুলকে প্রশ্ন করা হলো গনবিজি যার দুষ্ট একজনের কাছে আমি বলছি যদি দুষ্ট সত্যি তার মধ্যে থাকে আল গিবাতু আশাদ্দু মিনাল কতল আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত করা জিনা এবং হত্যার চেয়েও জঘন্য জেনা করা হত্যা করা দুটোর চাইতেও জঘন্য কি কাজ উচ্চারণ করেন উচ্চারণ করেন আর একটু উচ্চারণ করেন প্রত্যেকে জবান দিয়ে বের করেন গীবত গীবত করা কি জায়েজ না হারাম আর হুজুর এখন এখন বুঝতে হবে গীবত কারে কয় আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন হুজুর যার ব্যাপারে আমি কথাটা বলতেছি এই দোষটার মধ্যে আছে তবু কি এটা গীবত হবে নবীজি বলেন তার মধ্যে আছে এই জন্যই তো গীবত যদি না থাকতো তাহলে এটার নাম হইল তহমত যার মধ্যে দোষ আছে আছে দোষটা বলার নামেই গীবত তার মধ্যে দোষ নাই তুমি খামাকাই একজনকে দোষী বানায়া বর্ণনা করতেছো এটার নাম তহমত যে সমস্ত মানুষ তহমত দেয় মানুষগুলো জাহান্নামী জিব্বা বড় আশ্চর্যজনক একটা অঙ্গ এই জিব্বায় কাউকে জাহান্নামী বানাবে কাউকে জান্নাতি বানাবে জিব্বার দ্বারাই স্বীকারোক্তি আল্লাহ আছেন জিব্বার দ্বারাই স্বীকার দেয় কয় আল্লাহ নাই এই জিব্বা এমন একটা অঙ্গের নাম যদি কন্ট্রোলে রাখেন সফল কন্ট্রোল ছেড়ে দিলে বিফল যার মধ্যে যেই দোষটা আছে আপনি ইমানদারের দায়িত্ব যদি আপনি তার দোষটারে বর্ণনা করেন তাহলে আপনার নেকি নিজে নষ্ট করবেন নিজের নেকি নিজেই ধ্বংস করে দিলেন আর যদি
কারোর দোষ নিজে ডাকিয়া রাখতে পারেন কারোর কাছে না বলেন কারোর দোষ আপনি যদি কারোর কাছে না বলেন ডেকে রাখেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম আছে সাত্তার সাত্তার নাম সাত্তার শব্দের অর্থ হলো গোপনকারী গোপনকারী মহান মাওলা করিম ঘোষণা দেন আল্লাহর হাবিব বলে গোপন করাটা এটা আমি আল্লাহর গুণ যেই বান্দার মধ্যে আমার সিফত দেখতে পাই আমি আল্লাহ খুশি হয়ে যাই তুমি বান্দা যদি আমার আরেক বান্দার দোষ গোপন রাখতে পারো তুমি গুণী আল্লাহ আমাদের দোষ গোপন রাখেননি না রাখেন না স্বামীর গুণা স্ত্রীরে জানান না স্ত্রীর গুণা স্বামীরে জানান না একজনের গুণা আরেকজনরে জানান না যদি জানা দিতেন রাস্তায় মানুষ আমাদেরকে সালাম দিত না কত সংসার ভেঙ্গে যেত সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত সবরকারী মানুষ যারা গুণী মানুষ যারা এদের ব্যাপারে পুরস্কার ঘোষণা দেন কেউ যদি কারোর দোষ ডাকিয়া রাখতে পারে আমি আল্লাহ খুশি হয়ে যাই তার জিন্দিগির যত গোপন গুণ আছে এই গোপন গুণ আমি মানুষের সামনে হাসরের সামনে আর উঠাইব না গোপন গুণা গোপনেই মাফ করে দিব আরো জোরে কোন সুবহান কিন্তু যদি কেউ কারোর দোষ বলে বলে বেড়ায় দোষ বলে বলে বেড়ায় এতে তো আরেকজনের ইজ্জত নষ্ট করার কথা রইছে নিজের ক্ষতি কি পরিমাণ হয়েছে এটা জানেননি কারোর দোষ যদি বর্ণনা করে গীবত করার কারণে ওই যে কষ্ট করে উপার্জন করেছিল নেকি নামাজে মসজিদে জামাতে নামাজ পড়ে বাইরেও যদি আরেকজনের গীবত করে নামাজের সব নষ্ট করল আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্বাকে কন্ট্রোল করার তৌফিক দেন বলুন আমিন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতব বাযুকুম বাযা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদারেরা ধারণার থেকে অতিরিক্ত অধিক পরিমাণে ধারণার থেকে বিরত থাকো কেন জানোনি ধারণা একটা গুনার কাজ ধারণা করা গভীর রজনীতে আপনার ঘুম ভেঙে গেল রাস্তার পাশে আপনার ঘর একজন মানুষ হাইতে যাইতেছে ধারণা করার রোগ যদি আপনার থাকে তাহলে মনে মনে এমনও তৈত হয় ওই যে সুরবান যাইতেছে কে আপনি তো জানেন না ধারণা করছেন তার ব্যাপারে কি চুর অথচ উনি হাইতে যাইতেছেন মসজিদ ও তার যত পর্ব ধারণার কি সঠিক হইল না বেটি যদি আপনি কারোর ব্যাপারে নিশ্চিতভাবে জানেন যে তার মধ্যে এই দোষ আছে তার সাথে আমি চলছি তার মধ্যে এই দোষ আছে তখন তার ব্যাপারে ধারণা করতে পারেন এছাড়া জায়েজ না কু ধারণা করা জায়েজ খুব সাবধান এবার জিব্বা কন্ট্রোলের ব্যাপারে আল্লাহ বলেন প্রথম বলছেন অন্তরের ব্যাপার কারোর ব্যাপারে কু ধারণা করবা না হঠাৎ করে একজন মানুষ গরিব থেকে যদি আল্লাহ কাউরে ধনী বানান তার ব্যাপারে এমন কোন ধারণা করুন না যে না জানি কোন দেশে কার টাকা মারি আনছে কথা বুঝে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হালাল ভাবে তাকে দিয়ে থাকে তার প্রতি যে কু ধারণা করলেন আপনার নেকি নষ্ট হইয়া আপনার নেকি নিজের নেকিটা নিজে নষ্ট করলেন আর যদি গীবত করেন তার দ্বারা কি হবে জানেননি গীবত যদি করেন গীবত শুধু নেকিটা আপনার নষ্ট হবে না এই নেকিটা জায়গা বদলিব জায়গা বদলিব আপনার আমল নামায় ছিল এখন তার আমল নামায় যাইব এজন্য সুফিয়ান সৌরী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যদি কেউ চাও এই গীবত করতা তাহলে বাবা মার গীবত কইর বাবা মার গীবত যদি করো অন্তত তোমার নেকি গুলো নিজের মা বাপে তো হইল গীবত করো সমাজে আছে না নাই
আসের আওয়াজে বোঝা যায় সংখ্যায় খুব কম আছে। এটা তো গীবত না, এখন গীবাত, গীবাত গীবাতের মতো লাগে। ফরের সমালোচনা করা গীবাতের মতো লাগে। আমাকে এক মুরব্বি বলছিলেন, একটা আঙুল তুমি কারোর দিকে উঠাইছো, তাকায়া দেখো তিন আঙ্গুল তোমার দিকে ফিরে গেছে। তুমি কারোর ব্যাপারে একটা ভাবনা ভাবতেছো, কারোর ব্যাপারে কথা বলতেছ, এই দোষগুলো তোমার মধ্যে কি পরিমাণ আছে তিনবার যাচাই করো, তোমার মধ্যে দেখো আগে। ওয়ালা তাজাসসু, মানুষের দোষ তালাশ করিও না, দোষ বর্ণনা করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এখানে একটা কথা আছে, খুব ভালো করে গুরুত্বের সাথে শুনেন কথাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওয়ালা তাজাসসু, বুখারীর এক হাদিসের মধ্যে এই শব্দটা এভাবে আছে, ওইখানে জিমনা হাদে ওয়ালা তাহাসসু, গীবত করবাই না, দোষ বর্ণনা করবে না, এমনকি কারোর দোষ তালাশ করতেও যায়ও না। এক জাতের মানুষই আছে, কার কি আছে না আছে এটি বাইর করুন খুঁজছে, খালি কার কি দোষ আছে এটি বাইর করে খুঁজছে। বর্ণনা যদি তুমি কারোর ব্যাপারে করাই লাগে রে ভাই, যে আমার জিব্বা তো এমন এক দোষী জিব্বা, না চালাইলে ভালা লাগে না, চালাইতে যদি হয় মুখ যদি তোমার চালানোই লাগে, কারোর প্রশংসা কইরো সমালোচনা করিও না, সমালোচনা করলে তো তোমার নেকিগুলো তার আমল নামায় চলে যাবে, গীবত করলে তোমার নেকিগুলো তার আমল নামায় চলে যাবে। এরপরে আল্লাহ পাক বলেন এই পাপটার জঘন্যতা, জঘন্যতা সম্পর্কে আল্লাহ বলেন, আইউহিব্বু আহাদুকুম, তোমরা কি এমন কি কেউ আসনি যে পছন্দ করো এমন, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মৃত ভাইয়ের গোশত খাইবা, মরা ভাইয়ের গোশত খাইবা, বক্ষণ করবা, এমন কি কেউ আসনি, কেউ আসনি যে পছন্দ করো। আল্লাহ নিজেই বলেন ফাকারি তুমু, অবশ্যই তোমরা অপছন্দ করো মৃত ভাইয়ের গোশত খাওয়া। কারোর ভাই মারা গেছে, এই মরা মায়ের, মরা ভাইয়ের গোশতটা খেয়ে ফেলা পছন্দ করো, নিজে না পছন্দ তো করি না। আল্লাহ বুঝায় দিলেন তাহলে ওয়াত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করো, সাবধান, মানুষের গীবত করো না, মানুষের দোষ বর্ণনা করিও না। মানুষের গীবত করা হলো দোষ বর্ণনা করা, গীবত করি না মানে দোষ বর্ণনা করিও না, এক নাম্বার। দুই নাম্বার, দোষ তালাশ করে ফিরো না, খুঁজে খুঁজে গিয়ে দোষ বাইর কর, তার মধ্যে দোষ আছে কিনা তোমার একলা দায়িত্ব দিছে দারোগাগিরি করতে। এইরকম কিছু মানুষ সমাজে আছে না নাই, আরো জোরে কয়, কার বাড়িত কেলা আইলো, কার বাড়িত কে গেল, কেলা কেমনে আডে, এই মানুষগুলোর হালত জানেননি, শয়তানে এদেরকে দেখলে এর সাথে মুসাফা করে, গোলাগুলি করে, কয় আমি হইলাম জিন শয়তান, তুই হইলে মানুষ শয়তান। মিনাল জিন্নাতি ওয়ান্নাস, মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। মানুষ রে যে বুগায়, মানুষ রে যে কষ্ট পেরেশানি ফেলায় রাখে, হইল মানুষ শয়তান। এই সমস্ত ব্যক্তিদেরকে শয়তানে কয় আমরার দায়িত্ব তুমি পালন করতেছ, খুব সাবধান, কারোর দোষ বর্ণনার থেকে জিব্বাকে কন্ট্রোল করবেন, কারোর দোষ খুঁজার থেকে মেজাজকে, ব্রেনকে কন্ট্রোলে রাখবেন, গীবত করার থেকে নিজেরে বাছায় রাখবেন। আল্লাহ বলেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার চেয়েও জঘন্য হইয়া যায়, তোমরা কি পছন্দ করো নাকি মরা ভাইয়ের গোশত খাওয়া, যে না পছন্দ তো হয় না। ইত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। যে সমস্ত ব্যক্তিরা অতীতে সমস্ত কর্ম কইরেই ফেলছেন, করেই যেহেতু ফলছেন, তৌবা করে ফেলেন, তৌবার দুই ধরন, যেটা মনে মনে ধারণা করছিলেন এখন তারে মনে মনে ভালোবাসা শুরু করে দেন,
আর যেটা মুখে বর্ণনা করে ফেলছিলেন মুখে তার ব্যাপারে প্রশংসা করবেন এবং যার সমালোচনা যার গীবত করেছিলেন নীরবে নিস্তব্ধ হলেও তার হাত ধরে মাপ চাইয়া নেবেন যদি মাপ না চান আপনার নেকি তার আমল নামার থেকে ফিরে আসবে না গেছে খুব সাবধান হাদিসে বর্ণিত যেই তিনটা দোষের কথা বলছিলাম সালাসাতুন নবীজি বলেন তিনটা দোষ এমন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন তিন দল মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম এদের দিকে আল্লাহ মায়ার নজরও দিবেন না মায়ার নজর না দিলে বান্দার কি উপায় আছে নি বাসার ওয়ালা ইউযাক্কিহিম জাহান্নাম থেকে বেরও করবেন না পবিত্রও করবেন না আল মুবসিলু ওয়াল মান্নান ওয়াল মুনাফিক সিলআতাহু বিল হালিফিল কাযিব এক নম্বরে আল মুবসিল মুবসিল বলা হয় অহংকারী যার ভিতরে এই অহংকার নামক রূপ ঢুকিয়া যায় আমি তার চাইতে বালা আমি তার চেয়ে ভালো আমার মধ্যে এই গুণ আছে তার মধ্যে তো এই গুণ নাই এমনকি ফজরের নামাজ পরে বেরুইছেন ফজরের নামাজ পরে বেরুইছেন দেখলেন একজন ঘুম থেকে উঠছে সে তো নামাজ পড়ে নাই আল্লাহর হুকুম পালন করে নাই তাই বলে তারে ঘৃণা তারে নিকৃষ্ট বলতে পারবেন না আপনি নিজেকে উৎকৃষ্ট ভাবতে পারবেন না বরং নামাজ ছেড়ে দেওয়াটা জঘন্য গুণা নামাজ সারা তারে ঘৃণা করবেন তারে না ব্যক্তিকে না ব্যক্তিকে না দুষ্টারে ঘৃণা করবেন আল্লাহ চাইলে তারে হেদায়াত দিয়া আপনার চেয়েও উত্তম মানুষ বানায় দিতে পারে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহি আলাইহি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী রহমতুল্লাহি আলাইহি অনেক বুজুর্গ মারিফতের এক সম্রাট উনার পীর উনাকে বলছিলেন ইমদাদুল্লাহ তোমার চেয়ে কোনো নিকৃষ্ট তোমার চাইতে নিম্নমানের কোনো বস্তু যদি পাও আমার কাছে নিয়ে আস সারাদিন ঘুরলেন কালী হাতে সামনে হাজির হয়ে গেলেন কি ব্যাপার কিছুই কি পাও নাই না আমার চাইতে নিকৃষ্ট আমি কিছুই পাই নাই পীর সাহুজুর আবার জিগাইলেন ওই পায়খানার লেট্রিন কি দেখছো না তুমি বাথরুম কি দেখছো না হুজুর বলেন হুজুর গেছিলাম ট্যাঙ্কির পাশে গিয়া দাঁড়া ইসলাম টিকে ওই কথাটা যখন মাথায় আসছে ওই পায়খানা তো আগে পায়খানা ছিল না এটা ছিল কোনো এক হোটেলের ভালো দামি খাবার চাল ছিল গুস্ত ছিল তরকারি ছিল কত উন্নত মানের জিনিস ছিল আমার মতো মানুষের পেটে ঢুকার কারণে এখন এই নিম্নমানের পায়খানা হয়েছে তাহলে আমি তার চেয়ে উত্তম কেমনে হইলাম আমার পেটে আসার কারণে সে নষ্ট হয়ে গেছে তাহলে আমি কত বড় নিকৃষ্ট ওনার পিসাব বলেন হাজি ইমদাদুল্লাহ যাও তোমার খেলাফতি দিয়া দিলাম কলব সাব হইছে অহংকার মুক্ত হইছে এক নাম্বার অহংকারী আল মান্নান কুঠা দানকারী উপকার করে যে কুটা দেয় দান করে যে কুটা দেয় উপকার করিয়া যদি কুটা দেয় আল্লাহ গুসা তুমি কার জন্য করছো আল্লাহর জন্য যদি করিয়া থাকো তাহলে তো কুটা দেওয়ার কথা না আর তোমার নিজের জন্য যদি করিয়া থাকো আল্লাহর কাছে ফায়দা পাইতাই না উপকার এক দলে নেয় আর এক দলে উপকার করে এক দল দুর্বল আর এক দল সবল এক দল গরিব আর এক দল ধনী এই যে ভারসাম্য অবস্থাটা শ্রেণী বিন্যাস করেছেন কে আওয়াজটা সন্দেহ আছে আপনার না আর কি উপদয় করছে মনে হয় কে করছে আমাকে যদি অর্থ দিয়ে আল্লাহ বরকত দেন আমার মালে বরকত দিছেন
এই জন্যই তো আমি একজনকে একটা কাপড় কিনে দিতে পারছি মালটা দিবেন আল্লাহ তারেও আমি দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকবার ডাক দিলে যদি কথা না শুনে ওই সময় যদি মনে করায় দেই যে তোর আর দেয়া লাভ নাই কাপড় সুবন নেও না সময় কয়া দাঁড়ায় তাহস কষ্ট গেল নি না গেল না এই মান্নান তুমি মান্না অহংকারী আল্লাহ বলেন এই অহংকার আমি আল্লাহর গায়ের চাদর অহংকার করলে একমাত্র আমি করতে পারি আর কেউ না দেওয়ার মালিক একমাত্র কে আল মুবসিলু অহংকারী আল মান্নান কুঠা দানকারী আল মুনাফিক ধুখা দানকারী ধুখা দেওয়া মন্দ জিনিসটারে সাফা মারিয়া বালা কইয়া দেলছে বেচ্চা মন্দ জিনিসটাকে ধুখা দিয়া চালায়া দিছে কথার কথা একটা সিরা টেহা যেটা কয়েক দুহান লইয়া গুড়সইন চলে না শুধু ডাই দিলাম যেটা সিনইন সবচেয়ে বেশি এমন একটা টেহা কোনো অনু চলে না পরে বুদ্ধি করি আর একদিন এক বান্ডেলের ভিতরে বুঝিয়াছে বুঝিয়া দান ধানের ব্যাপারে তো যে টেহা আনছে বেশি টেহা যেন দেওয়ান লাগবো লেনদেন এটা সিফার ডুহাই দিছে শুধু হে একলা জানে আর অন্যরা সহ বাহিদে চালাই দিছি গরো এক কাম্বানা একই তো চালাই দিছি এর নাম হলো ধুখা দানকারী তুমি যদি কারোর কাছে কোনো একটা বস্তু দাও জিনিস দাও ওইটার দুষ্টা গুণটা শুধু গুণ বলবা না দুষ্টাও কইয়া দিবা আর নইলে ইমানদারকে দুকা দেওয়া হয় এর দ্বারায় তোমার নেকি নষ্ট হবে আল্লাহ তোমার প্রতি নারাজ হবে আমরা মুসলমানদের বাজারে ঢুকলে কেন্দ্র বাজার বেশিরভাগই তো মুসলমানের বাজার আচানক লাগে কাঁঠাল একটা দেখছি কাঁঠালে একখান দিয়ে মায়ের গাথা এটার উল্টা এত দুষ্টারে ঘুরিয়া তো ঠিক না ঠিক গরুর ডাক্তারায় কইছে সাসামিয়া বুড়া মানুষ এই গরুর তো ফুসফুসের মধ্যে পানি আয় পড়ছে সপ্তাহখানিকের ভিতরেই মারা যাইব এমনি বেলা বড় ভূত্রে ডাক্তার কই রে অমুক সামনে শনিবার দিন তাড়াতাড়ি সেনাবাজার নেই ব্যাস যাই ব্যাস তার তো খেয়াল লাগি কয়টার ফুসফুসও পানি আসতো বেশি দিন ঠিক তো না কয়া বা আরেক বেটার গরু কেন মরবো তো ক মুন্সিটিকে কমায়া করিস মুন্সিগিরিটা কমায়া করিস মরলে হের গরু তোর কিছু উনি হইল দুঃখা দানকারী বান্দারে দুঃখা দিয়া আরেকজনের দোষী জিনিসটা আরেকজনের গছায়া দিছে এমনকি এই দোষী জিনিস গছায়া দেওয়ার সময় আল্লাহর নামের কসম খায়া দিছে সিলাতাহু বিল হালিফিল কাযিব মিথ্যা কসম খায়া পর্যন্ত দিছে এক নাম্বার অহংকারী দুই নাম্বার কুঠা দানকারী তিন নাম্বারে দুখা দেনেওয়ালা ধুখা দেনেওয়ালা এখানে কয়টা ফাইলাম হাদিসে আয়াতের মধ্যে মনে আসেনি কুধারণাকারী আর নিজের নেকি নষ্ট করে কুধারণাকারী দুই নাম্বার আরেকজনের দুষ খুঁজে খুঁজে বাইর করুন খুঁজে খুঁজে বাইর কর তিন নাম্বার দুষ বর্ণনা করা অর্থাৎ গীবত হ্যাঁ কটা এক নাম্বার কুধারণা দুই নাম্বার দুষ তালাশ করা তিন নাম্বার দুষ বর্ণনা করা ওইখানে তিনটা আর হাদিসের মধ্যে তিনটা এই ছয়টা দুষ মানুষের আমল নষ্ট করিয়া দেয় কয়টা দোষ ছয়টা আমরা কাছে থাকতো না বাদ দিতাম কারোর দোষ যেন আমরা বর্ণনা না করি পারলে তার দোষটা দেখে রাখা যদি ডেকে রাখতে পারি রে বান্দা আল্লাহ বলেন বান্দারি তোমার গোপন গুণা আমি গোপনেই মাফ করে দিব জিব্বা যদি চালাইবার হয় সকাল বিকাল জিকিরে তোমার জিব্বার তোমার জিকিরের রং দিয়া রং হও যেই বিছানায় ঘুমাও জিকিরের গ্রান লাগায় দাও যেই রুমের ভিতরে ঘুমাও
জিকির দিয়ার উমরে সাজাও সকাল বিকাল আল্লাহর জিকিরে তুমি সকাল এবং বিকাল আল্লাহর জিকির দিয়া জিব্বারে তরুতাজা রাখো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ যেই খুশি হন মরার সময় আল্লাহ 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 বলিয়া মরতে পারে আমি এমন বান্দাও দেখেছি সন্তান চিনে না বিবি চিনে না দম যাওয়ার আগে ছেলে ডাকে আব্বা চিনেননি শুধু একটাই শব্দ জিব্বাটা নড়ে আর বলে আল্লাহ 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 বলিয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে জান্নাতি মৃত্যুর যত লক্ষণের মধ্যে উত্তম একটা লক্ষণ আল্লাহর নাম নিয়ে দুনিয়াতে বিদায় হওয়া মহান আল্লাহ যেন আমাদের বাহ্যিক অভ্যন্তরীণ পবিত্রতা হাসিল করার তৌফিক দেন বলুন আমিন আরেকজনের দোষ কোন সময় দেখাম আরে আমার চেসাই রোয়ান দেবের বান্দা নিজের দোষেই সীমা নাই আরেকজনের দোষ কোন সময় দেখতাম আল্লাহ পাক আমাদেরকে মেনে চলার তৌফিক দেন বলুন আমিন আমি শুকরিয়া জানাই ধন্যবাদ জানাই খান সাহেব আসলে আমি আগে মনে করতাম উনি শুধু উদয় জেনারেল লাইনেই পড়ছেন না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সুস্থতা দান করেন নেক হায়াত দান করেন ওনার যে চিন্তা ভাবনা একটা রুমের ভিতরে বৈশা কিছুক্ষণ আলোচনা করলাম ভিতরের ধ্যান ধারণা হইল কিভাবে সমাজ থেকে অন্যায় দোষ মানুষের ভিতর থেকে এই ময়লা এগুলো কিভাবে দূর করা যায় উনি আমাকে বলছেন হুজুর যদি পারেন মাসে মাসে ইসলামী মাহফিল করেন মসজিদে মসজিদে আমিও নিয়ত করেছি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী রমজানের পর থেকে আপনারা তো জানেন এখন আমার ব্যস্ততা আগামী রমজানের পর থেকে আপনারা যদি আমার সাথে সময় দেন সঙ্গ দেন কথা দেন যে হুজুর আপনি আসলে আমরা আসব প্রতি মাসে একটা করে আপনাদের সকল মসজিদগুলোর মধ্যে আমরা বাছাই করব যে কোন জায়গায় হলে ভালো হয় প্রয়োজনে মাদ্রাসায় করব নইলে বড় মসজিদে এই গ্রামে হবে প্রতি মাসে একদিন ইসলামী মাহফিল এক এক মাসে এক এক বিষয় নিয়ে আলোচনা করব কারণ ক্ষেত ঘাসে ভরে গেছে ঘাস তো বাসন লাগবো নইলে ফসল নষ্ট হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন বলুন আমিন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি